सुप्रिय श्रोता दर्शकबृंद ও আমার ফ্যান সার্গে রোগী মহোদয়, বিশ্বের এই ভবনে যে যেখানে বসে ঢাকার ঐতিহ্যবাহী মোহাম্মদপুর কলিকাতা হারবালের স্বাস্থ্য বিষয় রোগ বিষয় ভিডিওবার্তা দেখতেছেন বা পর্বটি দেখবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আজকে জানাব কিসমিসের ভিন্ন একটু উপকারিতার কথা বলবো। আজকে কিসমিস কিসমিসে মাথা ব্যথা দূর করে মুহূর্তে, আজকে টাইটেলটি হলো ভিডিও কিসমিসে মাথা ব্যথা দূর হবে মুহূর্তে। বন্ধুগণ, মাথা ব্যথা হয় না এমন মানুষ নেই বললেই চলে। অফিসে কাজের চাপ কিংবা সাংসারিক ঝামেলা নানা কারণে আপনার আমার মাথা ব্যথা হতে পারে, এছাড়াও আরো অনেক কারণে থাকতে পারে মাথা ব্যথা। বিশেষ করে তবে এই মাথা ব্যথা যার হয় সে কেবল কষ্ট বুঝে। গড়ে শতকরা 64 জন নারী এই কষ্টে ভোগেন বেশি। আর বিশেষ করে মাথা ব্যথার কষ্ট দূর করার জন্য কিসমিস খুবই উপকারী। তো বন্ধুগণ, যেভাবে খাবেন কিসমিস, বিশেষ করে মাথা ব্যথা শুরু হলে দিনে তিনবার এক মুঠো করে কিসমিস খাবেন, কারণ প্রতি 100 গ্রাম শুকনো আঙ্গুর বা কিসমিসে রয়েছে 750 গ্রাম পটাশিয়াম, এবং উচ্চ রক্তচাপের কারণেও যদি মাথা ব্যথা হয় সে ব্যথা কিসমিসে সহায়তা করবে। এরপরে আরেকটি কথা হলো, আর হ্যাঁ, কিসমিসের রং যতই কালো হবে পটাশিয়ামের মাত্রা ততই ভালো থাকবে বেশি পরিমাণে। এই তথ্যটি জানা গেছে হার্ভার্ড মেডিকেল অ্যান্ড গবেষণা থেকে। তো বন্ধুগণ, আমাদের সংসারে সমাজে অনেকের মাথা ব্যথা হয়, ছোট কিংবা বড় সকল ফিল্ম মাথা ব্যথা হয়। মাথা ব্যথা হলে অবশ্যই এক মুঠ কিসমিস পরিষ্কার পানি ধুয়ে চাবা চাবা খেয়ে ফেলবেন। এছাড়াও খেতে সমস্যা হলে কিসমিস দিয়ে পায়েস পাক করে বা দুধের সাথে মিশে ভালোর মতো করে খেতে পারে, তাহলে যে কোনো কিসমিসে কারো মাথা ব্যথা, অর্ধ মাথা ব্যথা বা আক্কোপালি মাথা ব্যথা, যে কোনো মাথা ব্যথার জন্য বিদ্যুতের মতো কাজ করবে। তো বন্ধুগণ, আজকে বিশ্ববস্তু অনেক মূল্যবান। মাথা ব্যথা হলে মুখ পেন কিলার এবং মাথা ব্যথার ঔষধ এবং নাপা ওগুলো খাওয়ার দরকার নাই। কিসমিসে আপনাকে আমাকে মাথা ব্যথা মুক্তি দেবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজ আর নয়, সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।